বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরগের বাচ্চাটা কীরকম করে ঘুরছে অনেক সময়ই ভাইরাসজনিত রোগের কারণে মুরগি মুরগ এবং মুরগির বাচ্চা অথবা মুরগি যে মোরগ বড়তাও হতে পারে এরকম ভাইরাসজনিত কারণেই কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়ে যায় মাথা ঘুরায় নিজে ঘুরতে পারে নিজের কন্ট্রোল রাখতে পারে না অথবা গাঢ়াকা হয়ে যায় আসলে এইসব রোগের জন্য আপনি কি ব্যবস্থা করবেন কি ওষুধ এটাকে খাওয়াবেন এটা প্র্যাকটিক্যালি এই মোরগটা এরকম ঘোরানি ব্যায়াম বা ভাইরাসজনিত একটা রোগের কারণেই এটা একটা প্রতিবন্ধীর মতো হয়ে গিয়েছিল তো এই জন্য এটা আমি রেনা মাইসিন যে ট্যাবলেটটা এটা শুধুমাত্র এই একটা মোর মোরগের হয়েছিল একটা মুরগে মানে একটা মুরগে একটা ট্যাবলেটকে আপনি বিশটা মুরগ মুরগিকে খাওয়াইতে পারবেন সেই ক্ষেত্রে এই মুরগের বাচ্চাটাকে মানে বলা লাগে একটা ট্যাবলেটের প্রায় বিশ ভাগ পনেরো ভাগের এক ভাগ সকালে খাইয়ে দিছি এবং রাতে আবার এরকম খাইয়ে দিছি তো মোরগটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ ভালো খাবার দাবার খায় ওই সময় তো খানা পিনা একদম ছেড়ে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন ভালো এরকম যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি রেনা দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে